পদ্মফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। ত্রিগুণের মধ্যে তিনি হলেন রজগুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজগুণের বিশেষ সমাদর রয়েছে। লক্ষ্মী শব্দের অর্থ হল সকলে যাকে লক্ষ্য করেন, অর্থাৎ সকলে যাকে দর্শন করেন সেই মূর্তি। মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। এই কোজাগুড়ি পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন। এই দিনে মাকে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করলে সারা বছর মায়ের কৃপা পাওয়া যায়। মায়ের আশীর্বাদ পেতে সঠিক নিয়মে মায়ের পূজা সম্পূর্ণ করতে হবে। এমন কিছু কাজ আছে যা এই পুজোয় করলে মা খুব ক্রুদ্ধ হন। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সংসার জীবনে সহজ সরলভাবে চলতে মা লক্ষ্মীর কৃপা থাকতেই হবে। তাছাড়া অর্থ সম্পদ বৃদ্ধিতে মায়ের কৃপার বিশেষ প্রয়োজন। তাই মা যদি সন্তুষ্ট থাকেন তবেই আমাদের জীবন ভালোভাবে চলবে। তাই খেয়াল রাখতে হবে লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয়। জেনে নিন লক্ষ্মী পুজোয় ভুল করেও কোন কাজগুলো করা উচিত নয়। প্রথম, লক্ষ্মী পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাতে নেই। দ্বিতীয়, লক্ষ্মী পুজোয় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না। তৃতীয়, লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করতে নেই, কারণ লোহার বাসন অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয়। চতুর্থ, লক্ষ্মী পুজোয় সাদা ফুল একেবারে ব্যবহার করা যাবে না, লাল গোলাপি রঙের ফুল মাকে অর্পণ করতে হবে। পঞ্চম, ধূপ দীপ অবশ্যই মায়ের ডান দিকে রাখতে হবে। ষষ্ঠ, কালো বা সাদা বস্ত্রের ওপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না। সপ্তম, পুজোর সময় নিজেকেও লাল বা হলুদ বস্ত্র পরতে হবে।